আসসালামু আলাইকুম, TGN24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে প্রবাসীদের পক্ষে বেশ কিছু কথা বলবো। প্রবাসীরা আমাদের দেশে রেমিটেন্স যোদ্ধা, কিন্তু এই রেমিটেন্স যোদ্ধা প্রবাসী ভাইদের সঙ্গে দেশে ফিরলে কী কী ঘটে একবার নিশ্চয়ই দেখে নিন। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং দয়া করে সকলের সঙ্গে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। মাশাআল্লাহ, বিদেশ থেকে আইসা এই যে মাথায় করে নিয়ে যাচ্ছে আমাদের দেশের এয়ারপোর্ট, দেখেন বিদেশ থেকে আইসা নিজেরা ট্রলি নিয়ে যেতে পারতেছে না, ক্যানোপি 2 নম্বর টার্মিনাল থেকে মাথায় করে নিয়ে যাচ্ছে। হাইরে এয়ারপোর্ট, হাইরে দেশের মানুষ, হাইরে প্রবাসীরা, যারা যাদেরকে সোনার ছেলে বলা হয়, যাদেরকে বলা হয় সোনার ছেলে, যাদের টাকায় দেশ চলে, দেশের অর্থনীতি চাকা ঘুরে, সেই সোনার ছেলে একজন একজন সোনার ছেলে বিদেশ থেকে আইসা মাথায় করে বোঝা আনতে হইতেছে। দেশের বর্তমান যেই অবস্থা দেখেন, কোথায় আছি আমরা? আমরা সোনার দেশ বলতেছি, একটা লোক রেমিটেন্স যোদ্ধা যে কিনা দেশের জন্য বলতেছি, আমার একটা মাল রিসিভ করব। কি বলতেছে উনি আপনাকে? টলি আনতে দেয় নাই, টলি আনতে দেয় নাই, তো একজন লোক ও নিজে তো দেয় নাই বলতেছে। আমি পরে দেখতেছি, আমি একটা যাত্রী, আপনি আমার কি দেখবেন পরে? বাংলাদেশে প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল TGN24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।